বিহান কার কুলি উঠছে, মিমির কুলি উঠছে। এই কয়েকদিন আমরা গ্রামের বাড়িতে একা একা ছিলাম, তো আর সবাই জানেন যে গ্রামের বাড়িতে কেউ নাই, সবাই ঢাকায় থাকে, তো বোরিং লাগতেছিল। তো আজকে ফাইনালি এই যে মুক্তা চলে আসছে, মুক্তা ছিল কুমিল্লাতে নানু বাসায়, ওখান থেকে আসছে। এই হচ্ছে আমাদের আরাফাত, আর ওই হচ্ছে পিন্টু। পিন্টু কই গেল? এই যে আছে। তো এখন আমরা পুকুর পাড়ে যাব, দেখি ভাইয়া কি করে। হ্যাঁ ভাইয়া আইসা পড়ছে দেখছো, হ্যাঁ খালি ঝাড়ি মারতেছে আসার পর থেকে সবগুলি রে। গ্লারি তুমি ঝাড়ি মারো কেন? হ্যাঁ দেখো না বাসায় কত মেহমান আসছে। হ্যাঁ এখানে কম, হ্যাঁ কম। এই যে কথা অনেকদিন পরে দেখছি, তো এই লেগে সব টিরে ঝাড়ির উপরে রাখতেছে গ্লোরি। তো যাই হোক এখন ওদেরকে নিয়ে চলে আসছি ভাইয়ার কাছে পুকুর পাড়ে। আমরা ভাবছি যে ভাইয়া ঘুমে, তো এখন দেখি ভাইয়া অলরেডি পুকুর পাড়ে চলে আসছে। আর ভাইয়া আসছে না তোমার আরাফাত ভাইয়া, আর এই সময় ভাইয়া পুকুর পাড়েই থাকে। তো এই সময় ভাইয়া পুকুর পাড়েই থাকে। তো যাই হোক আজকে যেহেতু মুক্তার আসছে, তো মুক্তা আসলো, পিন্টু আসলো, আরাফাত আসলো, তো যাই হোক ওরা আসাতে আজকে আর আমাদের বোরিং লাগতেছে না। আমাদের খুব ভালো লাগতেছিল, কারণ এই কয়েকদিন খুব বোরিং লাগতেছিল, মনে হচ্ছিল ভূতের বাসায় বসে আছি, মানে একদম মানুষ নাই, মানুষের আনাগোনা নাই, কোনো কথাবার্তা নাই, চুপচাপ একদম নিশ্চুপ একটা বাড়ি, মানে গ্রাম এতটা নিশ্চুপ হয় আসলে শরীয়তপুর না আসলে বোঝা যাবে না। এখানে আসলে মানুষ নাই কিন্তু বাড়িঘর সব আছে। তো ভাই আজকে বর্ণনা দিতেছে, তো ভাই আজকে অনেকটা খুশি, মুক্তা আসছে, পিন্টু আসছে, আরাফাত আসছে, ওদেরকে দেখে যে আজকে আমাদের বাড়িটা একটু ভরা ভরা লাগতেছে, মানুষের আনাগোনা আছে, হইচই আছে। এই জন্য ভাইয়া খুবই সুন্দর করে এক্সপ্লেন করতেছে যে তার আজকের অনুভূতিটা কেমন এবং তার কেমন লাগতেছে, সব মিলে বোঝাই যাচ্ছে ভাইয়ার ভালো লাগতেছে। তো ভাইয়া তার নৌকার বিবরণ দিচ্ছে, মানে পুকুর পাড়ে আসলে ভাইয়া তার প্রিয় নৌকার বর্ণনা দেয়। এই হচ্ছে তার নৌকাটা, নৌকাটা ডোবা ছিল, আজকে নৌকাটাকে ভাসানো হয়েছে, আগামীকালকে নৌকাটাকে উঠানো হবে, উঠানোর পর আর একটু মেরামত করে তারপরে ফাইনাল একটা লুক দিয়ে পানিতে ছাড়বে। তো এটাই ভাইয়া বললো। তো এই হইল অবস্থা। তো এদিক দিয়ে পিন্টু দেখতেছে পুকুর পাড়ে, এই হচ্ছে ভাইয়া সেই বিখ্যাত ফোয়ারা। ফোয়ারাটা এখন যেহেতু কারেন্ট নেই এই জন্য ফোয়ারা দিয়ে পানি পড়তেছে না, এটা ভাইয়ার আবিষ্কার। সে সবসময় এই ধরনের অদ্ভুত জিনিসপত্র তৈরি করতে খুশি হয়। তো যাই হোক ভাইয়া খুশি থাকলে আমরাও খুশি থাকি। আর এই দিক দিয়ে মুক্তাকে পাইয়া আমার ছেলে একদম দুষ্টামি করতেছিল, রক্তার সাথে থাকতেছিল না সে, মানে এখন মামার কাছে যাবে, মামার কাছে যাইয়া মামার কাজের 12টা বাজাবে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। মামাকে পুকুর পাড়ে দেখলে তার আনন্দের শেষ থাকে না, সে মামার পাশে যেয়ে বসবে, বসে যেয়ে পানি হাতাবে, মানে এই হলো অবস্থা। তো মাঝে মাঝে দেখা যায় যে তাকে ব্যালেন্স করতে না পেরে মামা ভাগ্নে দুজনে পানিতে, এখন চিন্তা করতেছি কোন দিন যেন মামা ভাগ্নে দুজন ঝাপাস করে পুকুরে পড়া যায়, কারণ মামারও ব্যালেন্স নাই, ভাগিনারও ব্যালেন্স নাই, এই হলো অবস্থা। তো যাই হোক মুক্তার হলো এই প্রথমবার শরীয়তপুরে আসা। তো মুক্তা ছিল হচ্ছে কুমিল্লাতে, আমার নানু অসুস্থ, নানুর ওখানে ছিল, নানু আমাদের নানুকে দেখতে গেছিল মুক্তা, তো ওখানে নানুর কাছে বেশ কিছুদিন মুক্তা ছিল। তো ওখান থেকেই মুক্তা মূলত ডাইরেক্ট শরীয়তপুর আসছে, পিন্টু যে নিয়ে আসছে। তো ওর আসাতে আমার অনেক ভালো লাগতেছে, আমার খুশি দেখে বুঝতেই পারছেন আজকে আমার অনেক ভালো লাগতেছে। আসলে এইবার শরীয়তপুর আসার পরে বেশি বোরিং লাগতেছিল, মানে খুবই খারাপ লাগতেছিল, মানে একদম জনশূন্য একটা বাসা, তারপরে আশেপাশে প্রতিবেশী যারা ছিল তারাও একঘরোয়া টাইপের ছিল, মানে সবাই সবার বাসায়, কেউ কারো বাসায় আসে না, মানে এতটা নিশ্চুপ গ্রাম আসলে আশা করা যায় না। গ্রাম মানেই হচ্ছে ছোটোবেলা থেকে দেখেছি যে ভরপুর একটা আমেজ থাকবে, মানুষের আনাগোনা থাকবে, হই হুল্লার থাকবে, অনেক ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, কিন্তু দিন যতই যাচ্ছে মানুষের মধ্যে আন্তরিকতার অভাব ততই কমে যাচ্ছে। তো যাই হোক গ্রামের বাড়ি আসতেই হবে, আর যেহেতু আমার ভাইয়া এখন গ্রামে বেশিরভাগ সময় থাকবে, সেই হিসেবে আমি ছোট বোন আমার তো অবশ্যই ভাইয়াকে সময় দেওয়ার জন্য আসতে হবে। তো সংসার সন্তান সব কিছু সামলানোর পরে যতটুকু সময় আমার থাকবে আমি চেষ্টা করব ওই সময়টুকু আমার ভাইয়াকে দেওয়ার জন্য। তো যাই হোক এবছর অলরেডি আমার 3 বার শরীয়তপুর আসা হয়েছে, তো আমি হয়তো বা শুক্রবার বা শনিবারের দিক দিয়ে, মানে 20-22 তারিখের মধ্যে আমি ঢাকায় চলে যাব। তো ঢাকায় যেহেতু আমার অনেক কাজ আছে, রিহানের আব্বুরও অনেক কাজ আছে, আবার একটু
আর নিজেরও কিছু কাজ আছে, এগুলো করতে হবে। তো সব মিলাই ঢাকায় যাওয়ার পর অনেকটা বিজি হয়ে যাব। তো একই দিন ভাইয়ার সাথে কাটানো সময়গুলি আসলে খুবই মিস করব ঢাকাতে গেলে। তো মুক্তা আজকে আসছে দেখে ওকে নিয়ে আজকে ঘুরে ঘুরে খাল পাড় পুকুর পাড় তারপরে এইখানে আশেপাশে সব কিছু একটু ঘুরাই ঘুরাই দেখাচ্ছি। ওরও খুব ভালো লাগতেছিল, ফার্স্ট টাইম শরীয়তপুর আসার অনুভূতিটা ওর আসলে অন্যরকম ছিল। তো ওকে ঘুরাইতে পারলে আমারও খুব ভালো লাগতেছিল। বাড়িতে কেউ আসলে তাদেরকে নিয়ে ঘুরতে ভালোই লাগে, এমনিতে একা একা বের হইতে ইচ্ছা করে না। তো সব মিলে আজকের দিনটা আমার খুব ভালোই কাটলো ওরা সাথে, ওরা না আসলে হয়তো বা আবার সেই বোরিং টাইম কাটতো। তো এই হইলো আজকের অবস্থা। তো মুক্তার খুবই ভালো লাগতেছে, বিশেষ করে ও খালপাড়ের জায়গাটা খুব পছন্দ করছে। দুই পাশে কাঁচা রাস্তা, তারপরে পাশে হলো খাল, সব মিলে ওর খুব ভালো লাগছে গ্রামের কাঁচা রাস্তাগুলো। তো ওরাও চলে যাবে, তো এটাও মন খারাপ হইলো। তো এখন বিকেলে ওদের জন্য আজকে চা আর পুরীর অ্যারেঞ্জমেন্ট করলাম। তো এই হলো ওদের বিকেলের নাস্তা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।